বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। এবার এক অবর্ণনীয় পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা পালন করলেন পবিত্র রমজান। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর। বক্তব্যের শুরুতেই আমি সবাইকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা। যদিও এবারের ঈদে অনেকের ঘরেই থাকছে না ঈদ উৎসবের আমেজ, মরণঘাতী করোনা ভাইরাসের হানায় অনেকেই হারিয়েছেন প্রিয়জনকে এরই ভিতর, নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু মানুষ, বহু স্বল্প আয়ের মানুষ চাকরি হারিয়েছেন, বহু অল্প আয়ের ব্যবসা বাণিজ্যের ব্যবসায়ীরা হারিয়েছেন তাদের ব্যবসা বাণিজ্য। অপরদিকে ক্ষমতাসীন অপশক্তির গুম খুন অপহরণ আর জেল জুলুম অনেক পরিবারকে দিয়েছে নিঃস্ব করে, এমন হৃদয় বিদারক পরিবেশের মধ্যে দিয়ে কাটছে মানুষের অনিশ্চিত প্রহর। একদিকে করোনা ভাইরাস আতঙ্ক, অন্যদিকে খাদ্যাভাবে ঘরবন্দি অসংখ্য অগণিত মানুষের হাহাকার। এরই ভেতর দেশের দক্ষিণ অঞ্চলের জেলাগুলিতে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে জনজীবনে নতুন করে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। এমন অমানবিক পরিস্থিতি মোকাবেলায় সময়ের দাবি হল দলীয় রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা প্রদর্শন। সতর্কতা, সহায়তা, মানবিকতার চেতনায় অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। বিশ্বের প্রতিটি দেশ, প্রতিটি মানুষ এক কঠিন সময়ে পার করছে। মরণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে বিশ্বের দেশে দেশে শত শত কোটি কোটি মানুষ আজ ঘরবন্দি। এমন আতঙ্কের পৃথিবী অতীতে কখনো কেউ দেখেছে এমন একজন মানুষও হয়তো বর্তমান পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। বিগত এক শতকে দুটি বিশ্বযুদ্ধ হয়েছে, সেই যুদ্ধ ছিল দৃশ্য মান শত্রুর বিরুদ্ধে, আর এখন সম্পূর্ণ ভিন্ন চিত্র। প্রিয় দেশবাসী, এক অদৃশ্য শত্রুর মোকাবেলায় প্রতিটি দেশ নিজেদের মতো করে প্রস্তুতি নিয়েছে। যে দেশের সরকার যত বেশি জবাবদিহিমূলক, জনবান্ধব, গণমুখী এবং দায়িত্বশীল, সেসব দেশের নাগরিকগণ নিজেদেরকে তত বেশি নিরাপদ মনে করেন। কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার জবাবদিহিমূলক কিনা, কিংবা করোনা ভাইরাস মোকাবেলায় কতটা প্রস্তুত, এ নিয়ে নাগরিকদের মনে রয়েছে এক বিরাট প্রশ্ন। বরং জনগণ দেখেছে করোনা ভাইরাস আতঙ্কিত মানুষ এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল ঘুরতে ঘুরতে চিকিৎসা না পেয়ে পথের মধ্যেই ঢলে পড়েছে মৃত্যুর কোলে। এর আগে গত ২৪শে মার্চ আমি করোনা পরিস্থিতি মোকাবেলা নিয়ে বেশ কয়েকটি প্রস্তাব উপস্থাপন করেছিলাম। পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে আমি স্পষ্ট করে বলেছিলাম, দেশের এই সংকটময় পরিস্থিতিতে দেশ এবং জনগণের স্বার্থে সবাইকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে, এটিই সময়ের দাবি। প্রিয় দেশবাসী, বর্তমানে দেশের কোটি কোটি পরিবারে অসংখ্য মানুষের দিন কাটছে অর্ধাহার অনাহারে, ক্ষুধার যন্ত্রণায় করোনা ভাইরাস সংক্রমণের ভীতি উপেক্ষা করেও এক মুঠো খাবারের দাবিতে অসহায় মানুষ নেমে আসছে রাজপথে, বাড়ছে ভুভুক্ষ মানুষের হাহাকার, দেশে চলছে নীরব দুর্ভিক্ষ পরিস্থিতি। এমন পরিস্থিতিতেও সারা দেশে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা মেতেছে ত্রাণের চালচুরির উৎসবে, নানা কৌশলে আত্মসাত করেছে অসহায় মানুষদের জন্য বরাদ্দ সরকারি টাকা, সরকারিভাবে গরিব কৃষকদের কাছ থেকে
ধান ক্রয়ের জন্য করা তালিকাতেও চলছে জালিয়াতি। মানুষের এমন ঘোর বিপদকালেও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের চুরি দুর্নীতি প্রমাণ করে এই দল এবং সরকার এখন সম্পূর্ণভাবে লুটেরা পরিবেষ্টিত। ক্ষমতাসীনদের দাবি, গত এক দশকে তারা নাকি বাংলাদেশকে বিশ্বের কাছে একটি মডেল রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেছে। তবে করোনার করাল গ্লাস যখন মানুষকে মানবিক হতে শিখিয়েছে, ঠিক সেই সময়টিতে বাংলাদেশে যখন গরিব মানুষের ত্রাণ চুরির কারণে আন্তর্জাতিক মিডিয়ার সংবাদ শিরোনাম হয়, তখন নাগরিকদের মনে প্রশ্ন জাগে, বাংলাদেশ কাদের কাছে, কিসের মডেল, চাল চুরি নাকি গরিবের ত্রাণ চুরি? প্রিয় দেশবাসী, একদিকে করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্ক আর অপ্রতুল চিকিৎসা ব্যবস্থা, অপরদিকে অসংখ্য মানুষের ঘরে ঘরে প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর অভাব। এমন পরিস্থিতিতে মানুষের প্রতিটি দিন কাটছে ভয়, ভীতি এবং আতঙ্কে। তাই আপাতত এই সময় ক্ষমতাসীনদের অপকীর্তি অনাচারের দীর্ঘ ফিরিস্তি তুলে ধরতে চাই না। তবে লকডাউনের এই দুঃসময়টিতে মানুষের যখন অর্থনৈতিক সহায়তার ভীষণ প্রয়োজন, তখন ক্ষমতাসীনদের কয়েকটি মেগা লুটপাটের ঘটনা উল্লেখ না করলেই নয়। গত এক দশকে দেশ থেকে পাচার হয়ে গেল প্রায় 9 লক্ষ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফান্ড থেকে লোপাট হয়ে গেল 800 কোটি টাকারও বেশি। বাংলাদেশে এই মুহূর্তে খেলাপি ঋণের পরিমাণ প্রায় 1 লক্ষ কোটি টাকা। সরকারের প্রশ্রয় কয়েকটি ব্যাংকের মূলধন পর্যন্ত হজম করে ফেলা হয়েছে। শেয়ার বাজারের শত শত কোটি টাকা যারা লুট করেছে, তারা সম্পূর্ণভাবে ধরাছোঁয়ার বাইরে। খোদ সরকারি পৃষ্ঠপোষকতায় লুটেরা দল এভাবে দেশের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার, লোপাট আর লুটপাট করার সুযোগ না পেলে জনগণকে হয়তো বর্তমানে অর্ধাহার অনাহারে দিন কাটাতে হতো না। ক্ষমতাসীনরা ক্ষমতায় থাকার জন্য দুর্নীতি, ক্ষমতা রাখার জন্য দুর্নীতি, ক্ষমতা দীর্ঘায়িত করতে দুর্নীতি, এভাবে প্রতিটি পদে পদে দুর্নীতির মাধ্যমে সরকার দৃশ্যত দুর্নীতিকে নীতি হিসাবে গ্রহণ করেছে। প্রতিবাদী জনগণের পেছনে র‍্যাব পুলিশ লেলিয়ে দিয়ে ক্ষমতাসীনরা এতদিন যে কোনো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করত, কিন্তু র‍্যাব পুলিশ দিয়ে করোনা ভাইরাস মোকাবেলা সম্ভব নয়। ফলে বর্তমান জাতীয় সংকটকালে প্রতিটি ক্ষেত্রে ক্ষমতাসীনদের অযোগ্যতা আর ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে। সারা দেশে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদেরকে নগদ অর্থ সহায়তা প্রদান এবং ত্রাণের চাল ও খাদ্য সামগ্রী বিতরণের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়ার জন্য আমরা বিএনপির পক্ষ থেকে আহ্বান জানিয়েছিলাম, কিন্তু সেনাবাহিনীকে দায়িত্ব না দিয়ে ক্ষমতাসীনরা গরিব মানুষের জন্য সরকারিভাবে বরাদ্দ করা নগদ অর্থ সহায়তা টাকা এবং ত্রাণের চাল বিতরণের দায়িত্ব তুলে দিয়েছে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের হাতে। ফলে গরিব মানুষের জন্য দেওয়া ত্রাণের চাল এখন পাওয়া যাচ্ছে আওয়ামী লীগের নেতাদের গুদামে, পুকুরে কিংবা খাটের নিচে। ত্রাণ চোর থেকে চাল চোর, সেই একই চক্র, সেই একই দল, সেই একই কাহিনী, সেই একই বাহিনী। প্রিয় দেশবাসী, প্রতিটি দেশ করোনা ভাইরাসে আক্রান্ত। করোনা ভাইরাসের চিকিৎসায় এখন পর্যন্ত বিশ্ব স্বীকৃত কোনো মেডিসিন আবিষ্কৃত হয়নি। এই অবস্থায় সব দেশই করোনা ভাইরাস মোকাবেলায় প্রতিরোধমূলক ব্যবস্থাকে অগ্রাধিকার দিচ্ছে। প্রতিদিন বেশি সংখ্যক মানুষকে টেস্টের আওতায় এনে করোনা উপসর্গ থাকলে আগেভাগে আইসোলেশনে নেওয়া কিংবা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণকে অন্যতম সাফল্য বলে মনে করা হচ্ছে। অথচ বাংলাদেশের চিত্র ঠিক উল্টো। মানুষ নিজ উদ্যোগে করোনা ভাইরাস পরীক্ষা এবং করোনা চিকিৎসা করাতে গিয়েও
নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন। অনেকেই বলছেন বেশি সংখ্যক মানুষকে টেস্ট করলে বেড়ে যাবে শনাক্ত হওয়া করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। এ কারণে অধিক সংখ্যক মানুষকে টেস্টের আওতায় আনা হচ্ছে না। সুতরাং সক্ষমতা না থাকায় অধিকারে করোনা টেস্ট করানো যাচ্ছে না, নাকি এর পেছনে সরকারের অন্য কোনো উদ্দেশ্য আছে, এটি স্পষ্ট হওয়া প্রয়োজন। অন্যথায় উদ্বেগের বিষয়টি হল নানা অজুহাতে করোনা টেস্ট না করে কিংবা টেস্ট করতে গড়িমসি করে সরকার হয়তো করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা কম দেখে মেকি সাফল্য লাভ করতে চায়, কিন্তু এর পরিণতি হতে পারে হিতে বিপরীত। তাই দেশ এবং জনগণের স্বার্থে আমি এ বিষয়ে সরকারকে সতর্ক করে দিয়ে বলতে চাই, করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কম দেখিয়ে নিজেদের কাগজে সাফল্য দেখানোর যে জরুরি, করোনা ভাইরাস টেস্ট নিয়ে দেশে বিদেশে বাংলাদেশের বিশ্বাসযোগ্যতা অর্জন। কারণ গ্লোবাল ভিলেজের এই সময় করোনা টেস্টের ব্যাপারে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের বিশ্বাসযোগ্যতা হারালে ভবিষ্যৎ নাগরিকদেরকে অত্যন্ত চড়া মূল্য দিতে হতে পারে। নাগরিকদের স্বাস্থ্য নিরাপত্তার ক্ষেত্রে দেশে যেমন ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হতে পারে, অদূর ভবিষ্যতে আমাদের নাগরিকদের বিদেশের শ্রম বাজারে থাকা না থাকার বিষয়টিও অনেকটাই নির্ভর করবে সরকার করোনা ভাইরাস পরিস্থিতি কিভাবে মোকাবেলা করছেন তার উপর। বিশ্বের প্রভাবশালী দেশের করোনা ভাইরাস পরিস্থিতির সঙ্গে তুলনা করে সরকার নিজেদের সাফল্য জাহির করতে চাইলেও দলে দলে কূটনীতিকরা কেন ঢাকা ছাড়ল, বিষয়টি গুরুত্বের সঙ্গে ভেবে দেখা প্রয়োজন। দেশের 68টি কারাগারে লক্ষাধিক মানুষ বন্দী, ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি বন্দীর বসবাস হয় কারাগারগুলো করোনা ভাইরাসের হটস্পটে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বন্দীর মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন কারারক্ষী সহ আরো কয়েকজন। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পেও হানা দিয়েছে করোনা। এসব খবর অত্যন্ত উদ্বেগজনক। তাই সরকারকে আবারও আহ্বান জানাই, দলীয় স্বার্থ কিংবা দোষারোপের রাজনীতি নয়, করোনা মোকাবেলায় দরকার সমন্বিত পদক্ষেপ। প্রয়োজন দেশে অগ্রাধিকার ভিত্তিতে করোনা টেস্টের সক্ষমতা বাড়ানো। প্রিয় দেশবাসী, দেশে বিদেশে রয়েছেন বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ নেতাকর্মী, কোটি কোটি সমর্থক, শুভাকাঙ্ক্ষী। গত এক যুগ ধরে সারা দেশে বিএনপি এবং অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী ক্ষমতাসীন অপশক্তির গুম, খুন, অপহরণ, জেল, জুলুম, মিথ্যা মামলা ও হামলার শিকার হয়েছেন। মিথ্যা মামলার খরচ বহন করতে করতে হাজার হাজার পরিবার অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের ধারাবাহিক সংগ্রামে অনেকেই হারিয়েছেন সহায় সম্পদ, তবে হারাননি মনোবল। নিজেরা নির্মম অমানবিকতার শিকার হয়েছেন, তবে হারাননি মানবতা। এর প্রমাণ এই করোনা সংকটকালে সারা দেশে বিএনপি নেতাকর্মীরা, বিশেষ করে আমার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সামর্থ্যের সবটুকু নিয়ে অসহায় জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন। এদের মধ্যে কেউ কেউ নিজের শখের মোবাইল কিংবা মোটরসাইকেল বিক্রি করে অথবা স্ত্রীর গয়না বন্ধক রেখে সেই অর্থ দিয়েও অসহায় মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছেন। সতর্কতা, সহায়তা, মানবিকতা, এই চেতনায় সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশে অসহায় মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন, সাধ্যমতন ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।
অব্যাহত রেখেছেন মানবিক সহায়তা কর্মসূচি। বিএনপি দলীয়ভাবে মার্চ মাস থেকে করোনা ভাইরাস সম্পর্কে লিফলেট বিতরণ শুরু করেছিল। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকেও সারা দেশে দলীয় উদ্যোগে ত্রাণ বিতরণের কার্যক্রম মনিটর করার জন্য বিভাগ ও জেলা ভিত্তিক কমিটি করে দেওয়া হয়েছে। এ পর্যন্ত বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা 1 কোটিরও বেশি মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছেন। শুধু তাই নয়, সারা দেশে অনেক অসহায় গরিব কৃষক বর্গা চাষীদের ক্ষেতের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, কৃষক দলের নেতাকর্মীরা। জিয়াউর রহমান ফাউন্ডেশন, ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের মতন পেশাজীবী সংগঠনগুলো হাসপাতালগুলোতে পিপিই, সার্জিক্যাল মাস্ক, তৈরি খাবার সরবরাহ, অনলাইন চিকিৎসা পরামর্শ, হাত ধোয়ার জন্য বিভিন্ন স্থানে বেসিন স্থাপন সহ সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছেন। গত এক যুগ ধরে ক্ষমতাসীন অপশক্তির রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক নিপীড়নের শিকার হবার পরও দেশের এই সংকটকালে আমার দলের সর্বস্তরে নেতাকর্মীরা যেভাবে সম্পূর্ণ নিজেদের আর্থিক সমর্থনে নিজ উদ্যোগে সারা দেশে বিপদাপন্ন মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, এমন মানবতাবাদী নেতাকর্মীদের নিয়ে আজ আমি সত্যি আনন্দিত, আজ আমি সত্যি গর্বিত। করোনা উপসর্গ নিয়ে কিংবা করোনা আক্রান্ত হয়ে কেউ মারা গেলে যখন কেউ ভয়ে দাফন পর্যন্ত করতে চাননি, এমন অন্তিম যাত্রাও আমার দলের নেতাকর্মীরা সাহসের সঙ্গে দায়িত্ব নিয়ে মৃতের দাফন কার্য সমাধান করেছেন। আমি বিশ্বাস করি যে দলে এমন মানবিক বোধ সম্পন্ন নেতাকর্মী রয়েছেন সেই দলটিকে কেউ দাবিয়ে রাখতে পারবেন না। অসহায় মানুষের সহযোগিতায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যেভাবে ভূমিকা রেখে চলেছেন, এজন্য আমি বিএনপির পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, করোনা ভাইরাস মোকাবেলায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী যারা সাহসিকতার সঙ্গে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আগামী দিনগুলোতে তাদেরকে হয়তো আরো কঠিন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। তাদের এই সাহস ও এই ত্যাগ সারা বিশ্ব শ্রদ্ধার সাথে স্মরণ করছে এবং করবে। সবশেষে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহর দরবারে তাদের মাগফিরাত কামনা করছি। যারা আক্রান্ত হয়েছেন আল্লাহর দরবারে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। ঘূর্ণিঝড় আম্পানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। মহান আল্লাহর কাছে প্রার্থনা, তিনি আমাদেরকে এই সকল বিপদ থেকে উদ্ধার করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।